Assalamualaikum viewers, আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। তো আজকের নতুন আরও একটি ব্লগ নিয়ে চলে এলাম, যে ব্লগটিতে আপনারা আমার সাথে ঘুরে দেখবেন দুবাইয়ের বিভিন্ন বড় শপিং মলসগুলো, এছাড়াও দুবাইতে কেনাকাটা করার ব্যাপারে অনেক কিছুই আমি বলবো। আর আমরা মানুষ হিসেবে কম বেশি সবাই কেনাকাটা করতে অনেক পছন্দ করি, আর কোথাও ঘুরতে গেলে তো কথাই নেই, কারণ সেপারেট একটা দিনই রাখা হয় যেই দিন হয়তো বা আমরা ঘুরে ঘুরে শপিং করে থাকি। তো এই ব্লগটি আমি যেদিন শ্যুট করেছি সেদিন আমরা দুবাইয়ের বিভিন্ন মলে গিয়েছি আর কেনাকাটা করেছি, তো সেগুলোই আপনাদের সাথে শেয়ার করব, আপনারা দেখতে থাকুন। যে মলটি এখন আপনারা দেখছেন এই মলটির নাম হচ্ছে মল অফ দি এমিরেটস। এটিও দুবাইয়ের অনেক বড় একটি শপিং মল এবং এক্সপেন্সিভও বটে। আমরা এখানে মেনলি ঘুরতে এসেছিলাম দেখার জন্য, এটা ঘোরার জন্যও বেশ আকর্ষণীয়। অ্যান্ড এই মলটিতে আমরা এসেছিলাম দুবাইয়ের মেট্রোতে চড়ে, যেটা আমি আমার আগের ব্লগটিতে দেখিয়েছি, যেটার লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, যারা এখনও দেখেননি অবশ্যই দেখে নেবেন। যারা আমার আগের ব্লগটি দেখেছেন তারা জানেন যে আমি দেখিয়েছিলাম মল অফ দ্য এমিরেটসের সাথেই আছে ক্যারিফোরের অনেক বড় একটি আউটলেট, যে আউটলেটটিতে এখন আমরা আমাদের কেনাকাটা করতে যাচ্ছি, এটাই হচ্ছে সেই আউটলেটটা। ক্যারিফোর হচ্ছে দুবাইয়ের ওয়ান অফ দ্য মোস্ট পপুলার অ্যান্ড হিউজ সুপার মার্কেট। পুরো দুবাই জুড়ে ক্যারিফোরের অসংখ্য আউটলেটস রয়েছে, সো আপনারা যেখানেই থাকেন না কেন আশেপাশে একটা না একটা ক্যারিফোরের আউটলেট পেয়েই যাবেন। ক্যারিফোরে কেনাকাটা করার সুবিধাগুলো আমি একটু বলি। এটা হচ্ছে লাইক এ সুপার মার্কেট, যেটা কোনো একটা মলের থেকেও বড় অনেক ক্ষেত্রে, অনেক বড়, এবং এখানে একই ছাদের নিচে যাবতীয় কিছু আপনারা পেয়ে যাবেন। আমরা যেমন দেশের বাইরে ঘুরতে গেলে আমাদের রিলেটিভস বা ফ্রেন্ড সার্কেলকে গিফট দেওয়ার থাকে, অনেক কিছু দেবারও থাকে, তো সেই জাতীয় সমস্ত কিছু আপনারা এখানে পেয়ে যাবেন একই জায়গায়। এখানে খাবার, স্কিন কেয়ার, ফার্নিচার, হোম ডেকোর, ক্রোকারিজ এমন কোনো কিছু নেই যা নেই। তো আমরা এখান থেকে অনেক কিছু কেনাকাটা করেছি, লাইক চিপস, চকলেটস তো বটেই, স্কিন কেয়ার প্রোডাক্টস, এছাড়াও দেশে এসে সবাইকে দেওয়ার জন্য যে গিফটস কেনাকাটার ছিল সেগুলো আমরা এখান থেকে নিয়ে নিয়েছি। এখানে দরকারি যাবতীয় কিছু আমরা পেয়ে গিয়েছিলাম একই ছাদের নিচে। বাইরে এসে এ জাতীয় সুপার মার্কেটে শপিং করার আরেকটা সুবিধা হচ্ছে এখানে বিভিন্ন রেঞ্জের প্রোডাক্টস পাওয়া যায়, অর্থাৎ আপনি আপনার বাজেট অনুযায়ী কেনাকাটা করতে পারছেন। যেমন ফ্র্যাঙ্কলি বলতে দুবাই মল বা এমিরেটস মল অনেক এক্সপেন্সিভ জায়গা, সেখান থেকে হয়তো কেনাকাটা করা যায় এক্সক্লুসিভ জিনিসগুলো বা ড্রেসেস বা এক্সপেন্সিভ দু একটা সুন্দর জিনিস, বাট যাবতীয় সব কিছু কেনাকাটা করার জন্য এই জাতীয় সুপার মার্কেট বেস্ট, আই থিঙ্ক সো। অবভিয়াসলি আমরা যেখানেই যাই না কেন আমাদের পাশে আমাদের চারটা বেবি ক্যাট আছে, যাদের জন্য আমরা কেনাকাটা করতে কখনোই ভুলি না। এখানেও ক্যারি করে খুব সুন্দর একটা পেট কর্নার রয়েছে, যেখান থেকে আমাদের বাবুদের জন্য দরকারি জিনিসগুলো আমরা নিয়ে নিয়েছি। ওদের এই শপিং ট্রলিগুলো নিয়ে মল অফ দ্য এমিরেটসের ভেতরেও গিয়ে ঘোরাঘুরি করা এবং কেনাকাটা করা যায়, যার জন্য ওরা এক দিরহাম করে নিয়ে থাকে, আবার এটা পরে রিটার্ন করতে হয়। আর নিজে নিজে বিল করার জন্য এই ডিভাইসগুলো রাখা আছে, ট্রলির সাথে লাগিয়ে এগুলো ব্যবহার করা যায়, বাট আমরা সেটা করিনি। সো এটা হচ্ছে ক্যারিফোর, অনেক বড় এবং অনেক
সেক্টর ছিল যেগুলো আমি আপনাদেরকে দেখাতে পারিনি, কারণ ভিডিওটা অনেক লেন্দি হয়ে যাবে অ্যাজ ইউজুয়াল। সো এখন আমরা আবার আসলাম মল অফ দ্য এমিরেটসে, এবং এখানে আরেকটু আমরা ঘোরাঘুরি এবং কিছু পছন্দ হলে কেনাকাটা করব। দুবাইয়ের এই মলটিতে কিন্তু বিশ্বখ্যাত একটি জায়গা রয়েছে, যেটা হচ্ছে আর্টিফিশিয়াল স্কিংয়ের এই জায়গাটা। এখানে গেলে আপনারা সুইজারল্যান্ড টাইপের ফিলিং পেতেও পারেন, কারণ বাইরে আমরা যেখানে দাঁড়িয়ে আছি এখানে নর্মাল টেম্পারেচার হলেও ভেতরে কাজ ঘেরা এই আর্টিফিশিয়াল স্কিংয়ের জায়গাটায় কিন্তু -4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা করা আছে। তো আমরা যাইনি আসলে, সময় কম ছিল, বাট নেক্সট টাইম আসলে অবশ্যই আমরা এই আর্টিফিশিয়াল স্কিং করবো এবং আপনাদেরকে দেখাবো। তো চলুন এবার আপনাদেরকে ঘুরে দেখাই বিশ্বের সব থেকে বড় শপিং মল, দ্য দুবাই মল। আমি মেইনলি ফ্যামিলির সাথে দুবাইতে ঘুরতে এসেছি এবং আজকে আমাদের কেনাকাটা করার প্ল্যান ছিল, তো সেই জন্য দুবাই মল এবং অন্যান্য মলগুলোতে আমরা ঘোরাফেরা করছি, কেনাকাটা করছি, এবং সেই সাথে আমি কিছু শ্যুট করছি এবং ব্লগ করছি। সো সম্পূর্ণ মলটা বা সব সাইট সব শপস কিন্তু আমি আপনাদেরকে দেখাতে পারবো না, এটার জন্য আই এম সো সরি, বাট যেটুকু পারছি আই হোপ আপনারা এনজয় করবেন। অ্যান্ড এটা বিশ্বের সব থেকে বড়ো শপিং মল, এখানে অনেক কিছু আছে দেখার মতো। অ্যান্ড অবশ্যই এটাও একটি অনেক এক্সপেন্সিভ শপিং মল, এখানে কেনাকাটার জন্য অনেক হাই বাজেট থাকতে হবে, তবে ছোটোখাটো এবং এক্সক্লুসিভ কয়েকটা জিনিস আপনারা কিনে নিতেই পারেন যদি দুবাই বেড়াতে আসেন, আমরাও তেমনটাই করেছি।
দুবাই মলের মধ্যে অনেক বড় একটা অ্যাকুরিয়াম আছে, যেটার ভেতরেও আপনারা চাইলে যেতে পারেন, টিকিট কেটে এবং মাছগুলোকে খাবার দিতে পারেন। সো আমরা এখন সেটাই দেখছি। বিশ্বের বিভিন্ন মলে থাকে সেপারেট ফুড জোন বা ফুড কোর্ট, তো দুবাই মলও তার ভিন্ন নয়। এখানে রয়েছে অসংখ্য ফ্যান্সি রেস্টুরেন্টস, ফুড শপস বা ফুড জোন। এর একটিতেই আমরা আমাদের রাতের খাবার শেয়ার নিব, কারণ বাইরে অলরেডি রাত হয়ে গিয়েছে অ্যান্ড সবাই ক্ষুধার্ত। আর যেহেতু আমরা সকাল থেকেই বিভিন্ন মলে ঘুরছি, কেনাকাটা করছি, সবাই টায়ার্ড, সো খাওয়া দাওয়া শেষে আমরা আর একটু দুবাই মল চারিদিক থেকে ঘুরে আমাদের হোটেলে ফিরব। সো আজকে সারাদিনে আমি যেখানে যেখানে কেনাকাটা করলাম বা যে মলগুলোতে ঘুরলাম, সব কিছুরই ছোটো ছোটো অংশ আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। অ্যান্ড আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি, কারণ আসলে এত বড় বড় মলসের সব অংশ একটি ভিডিওতে তো দেখানো যাবে না। তো যতটুকু সম্ভব হয়েছে দেখিয়ে দিলাম। অ্যান্ড বুর্জ খলিফা হচ্ছে দুবাই মলের সাথে অবস্থিত, সেখানে যেতে হলে এই মল দিয়েই যেতে হয়, যেটার সম্পর্কে বিস্তারিত আমি আমার বুর্জ খলিফার ব্লগটিতে বলেছিলাম। যারা এখনও দেখেননি দেখে নেবেন ব্লগটি। অ্যান্ড এখানকার ওয়ার্ল্ড পপুলার ফাউন্টেন শো দেখানোর মাধ্যমে আমি ভিডিওটা শেষ করছি। ভালো থাকবেন সবাই, নেক্সট ভিডিওতে আবারও দেখা হবে, ততক্ষণের জন্য আল্লাহ হাফেজ।